আসসালামু আলাইকুম বন্ধুরা, বাংলাদেশ নৌবাহিনীতে ইতিমধ্যে বিশাল একটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। তো এই নিয়োগ বিজ্ঞপ্তিটির কোন জেলার মাঠ কোথায় অনুষ্ঠিত হবে, অর্থাৎ কোন স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে, সে সম্পর্কে এই ভিডিওটির মাধ্যমে বিস্তারিত আলোচনা করব। তো অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো সবটি যদি লক্ষ্য করেন তাহলে দেখতে পাবেন কেন্দ্রের নাম, ভর্তির তারিখ, জেলার নাম। তো দেখতে পাচ্ছেন যে কেন্দ্রের নাম রংপুর জেলা স্টেডিয়াম রংপুরে। যে সকল জেলার মাঠ হবে আর কোন কোন তারিখে মাঠ হবে দেখতে পাচ্ছেন 13 সেপ্টেম্বর 2022 রংপুরের, 15 সেপ্টেম্বর 2022 কুড়িগ্রামের হবে, 17 সেপ্টেম্বর 2022 দিনাজপুর, 19 সেপ্টেম্বর 2022 ঠাকুরগাঁও, 21 সেপ্টেম্বর 2022 নীলফামারি লালমনিরহাট, এবং 24 সেপ্টেম্বর 2022 গাইবান্ধা পঞ্চগড়, এবং 26 সেপ্টেম্বর 2022 বগুড়া, এবং 28 সেপ্টেম্বর 2022 জয়পুরহাট। অর্থাৎ এই জেলাগুলো হবে রংপুর জেলা স্টেডিয়াম রংপুরে। তারপরে দেখতে পাচ্ছেন যে রফিক উদ্দিন ভূঁইয়া স্টেডিয়াম ময়মনসিংহে যে সকল মাঠগুলো হবে, মানে যে সকল জেলার মাঠগুলো হবে, 2 অক্টোবর 2022 ময়মনসিংহ গ্রুপ 1, 3 অক্টোবর 2022 ময়মনসিংহ গ্রুপ 2, এবং 6 অক্টোবর 2022 নেত্রকোনা এবং কিশোরগঞ্জ জেলা একসাথে হবে। তারপরে 8 অক্টোবর 2022 জামালপুর, 10 অক্টোবর 2022 শেরপুর জেলা হবে রফিক উদ্দিন ভূঁইয়া স্টেডিয়াম। এই এই কয়টা জেলার হবে রফিক উদ্দিন ভূঁইয়া স্টেডিয়াম ময়মনসিংহ। তারপরে হবে বাণিজ্য শেখ মুজিব খিলক্ষেত ঢাকাতে হবে, 13 অক্টোবর 2022 ঢাকা মানিকগঞ্জ একসাথে হবে, 15 অক্টোবর 2022 গাজীপুর নরসিংদী একসাথে হবে, 17 অক্টোবর 2022 ময়মনসিংহ নারায়ণগঞ্জ একসাথে হবে, এবং 19 অক্টোবর 2022 টাঙ্গাইলের সাথে হবে। তারপরে দেখতে পাচ্ছেন 22 অক্টোবর 2022 নৌবাহিনী কর্মকর্তা, অবসর শহীদ, সামরিক, অসামরিক কর্মকর্তা ও কর্মচারীদের সন্তানদের হবে 22 অক্টোবর 2022। তারপরে নৌ স্কটের জন্য এটা। তারপরে দেখতে পাচ্ছেন মার্ক করা আছে 26 অক্টোবর 2022। উপরোক্ত 22টি জেলার জেলা কোটার অবশিষ্ট শূন্য পদ যদি থাকে অপেক্ষামান প্রার্থী হতে পূরণ। তারপরে দেখতে পাচ্ছেন শেখ কামাল সুইমিং পুল ও জিমনেশিয়াম কমপ্লেক্স গোপালগঞ্জের যে কেন্দ্রটি আছে, ওই কেন্দ্রে যে সকল জেলার শূন্য পদ যদি থাকে অপেক্ষামান তাদের মাঠ হবে দেখতে পাচ্ছেন যে 12 সেপ্টেম্বর 2022 ফরিদপুর, 14 সেপ্টেম্বর 2022 মাদারীপুর, 17 সেপ্টেম্বর 2022 গোপালগঞ্জ, তারপরে 19 সেপ্টেম্বর 2022 রাজবাড়ি শরীয়তপুর, তারপরে 21 সেপ্টেম্বর 2022 বরগুনা বরিশাল, তারপরে 24 সেপ্টেম্বর 2022 ভোলা ঝালকাঠি, তারপরে 26 সেপ্টেম্বর 2022 পটুয়াখালী ফিরোজপুর। তো তারপরে দেখতে পাচ্ছেন যে রাজশাহী বিভাগীয় মহিলা ক্রীড়া কমপ্লেক্স রাজশাহী কেন্দ্রে যে সকল জেলার মাঠগুলো হবে, তো দেখতে পাচ্ছেন 1 অক্টোবর 2022 চাপাই নবাবগঞ্জ, 3 অক্টোবর 2022 নাটোর, 6 অক্টোবর 2022 পাবনা, 8 অক্টোবর 2022 রাজশাহী, 10 অক্টোবর 2022 সিরাজগঞ্জ, 22 অক্টোবর 2022 নওগাঁ। তারপরে দেখতে পাচ্ছেন খুলনা বিভাগীয় মহিলা ক্রীড়া কমপ্লেক্স খুলনা, 16 অক্টোবর 2022 খুলনা বাগেরহাট সাতক্ষীরা জেলায় একসাথে হবে। তারপরে 18 অক্টোবর 2022 চুয়াডাঙ্গা ঝিনাইদহ, 20 অক্টোবর 2022 যশোর নড়াইল, 22 অক্টোবর 2022 কুষ্টিয়া মাগুড়া মেহেরপুর জেলার একসাথে হবে। তিন জেলা একসাথে দেখতে পাচ্ছেন খুলনা বিভাগীয় মহিলা ক্রীড়া কমপ্লেক্স খুলনায় এই জেলাগুলোর মাঠ হবে। তারপরে আবার মার্ক করা আছে দেখতে পাচ্ছেন 26 অক্টোবর 2022 উপরোক্ত 27টি জেলা জেলা কোটার অবশিষ্ট শূন্য পদ যদি থাকে অপেক্ষামন প্রার্থী হতে পূরণ। দেখতে পাচ্ছেন যে আবুল মাল আব্দুল মোহিত ক্রীড়া কমপ্লেক্স সিলেট কেন্দ্রে যেগুলো হবে, 6 অক্টোবর 2022 সিলেট সুনামগঞ্জ হবিগঞ্জ, তারপরে 8 অক্টোবর 2022 মৌলভীবাজার ব্রাহ্মণবাড়িয়া, 12 অক্টোবর 2022 কুমিল্লা, এটা হচ্ছে আপনার নৌবাহিনী ভর্তি ও তথ্য কেন্দ্রে টাইগার পার্ক চট্টগ্রামে যে সকল জেলার মাঠ হবে দেখতে পাচ্ছেন 12 অক্টোবর 2022 কুমিল্লা, তারপরে 15 অক্টোবর 2022 চাঁদপুর লক্ষ্মীপুর ফেনী, 17 অক্টোবর 2022 নোয়াখালী, আর 19 অক্টোবর 2022 চট্টগ্রাম, তারপরে 22 অক্টোবর 2022 রাঙামাটি কক্সবাজার বান্দরবান। তো যে সকল প্রার্থীরা আবেদন করেছেন অবশ্যই নির্ধারিত তারিখে নির্ধারিত ভর্তির স্থানে অর্থাৎ ভর্তির স্টেডিয়ামে সকাল 8টার মধ্যে উপস্থিত থাকবেন। তো এই ছিল আজকের ভিডিও। আরও কিছু যদি জানার ইচ্ছা থাকে অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করবেন, চেষ্টা করবো আপনাদের জানানোর।